এখন আমরা খাবার খাচ্ছি, তারপরে যাব আমরা শুটে। কি শুট আছে এখন বলছি না, এটা সারপ্রাইজ আছে আমাদের জন্য। এটা হচ্ছে আমার মেকআপ আর্টিস্ট, আর এরা হচ্ছে ক্যামেরাম্যান। হ্যালো, তুমি কোথায়? আমরা খাওয়াই ব্যস্ত, প্রচন্ড খিদে মানে হ্যাঁ মানে এখন আমাদেরকে খিদে পাচ্ছে, সাজা গোছার পরে খিদে, সাজা গোছার পরে খিদে পাচ্ছে আমাদেরকে। এখন খাবো, তারপর এই যে চারদিকে পুরো ছড়িয়ে ছিটিয়ে আছে, কি হচ্ছে যে ভগবান জানে কত দেরি হবে। যে বেলুন ফুলানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখানে আমাদের। অ্যাকচুয়ালি এগুলো আমাদের বলতে গেলে সবাই বাড়িরই, বেটা বাড়িরই ছেলে, আমাদের রাখতে হয়। এ হচ্ছে অসীম, হ্যালো, এটা হচ্ছে তীর্থ, আমার একটা ভাই। এই যে এটা আমার চেনা পরিচিত একটা লোক, কি জানি। চলছে না, এটা ধরতে হবে কি করবো ছবি। তুমি একটা এখানে বসো তো, আরে তুমি দাঁড়াও না, বাকি দারুন লাগছে, ভালো লাগছে। হোয়াইট যখন লাগাবে ওই তৈরি করে চলবে। এত সুন্দর লাগছে না ড্রেসগুলো, খুব ভালো লাগছে, কিন্তু একটা ভিডিও করে রাখি পরে চল। আমার মনে একটু স্প্রেটা আনলে ভালো হতো, এরকম পুরো গোল করে বসে থাকতো উপর থেকে স্প্রে, বৃষ্টির মতো পড়তো, দারুণ লাগতো খ্রিস্টান। তো আজকে আমি একটা ফটোশুটে এসেছি, তো দেখো এখানে ফটোশুট চলছে, লাভলি এখানে ফটোশুটে আছে মডেল, না না ভিডিওটা করে রাখছি। আমি যখন ছাড়বো পরপর সবাই ছাড়বে, ঠিক আছে। এই যে দেখো,
ছবি নেব ছবি একটা একটা এখান থেকে আস্তে আস্তে হবে ও যখন ফ্ল্যাশটা মারবে তোর এটা লাগানো আছে না তখনই ফ্ল্যাশটা এর ফ্ল্যাশটা দিয়ে ছবিটা দেখো ছবিটা দেখো কিরকম আসছে এবার কি করব উঠব তো না দাঁড়াও একটু এইগুলো সরিয়ে দুটো ছবি নাও না মানে শুধু গোলটা এই ভিডিওটা আপ করে দেব থাক আমাদের একটা শুট হয়ে গেছে আর ড্রেস চেঞ্জ করে আরেকটা শুটের জন্য যাচ্ছি হ্যালো এই যে এখানে জল খাচ্ছি একজন বেলুন লাগাচ্ছে আর একজন মেকআপ আর্টিস্ট বসে আছে আবার একটা শুটে যাচ্ছি এখন এই যে এটা আমাদের পুল এখানে শুট হবে চলো সন্ধে হয়ে গেল প্রচন্ড ঠান্ডা পড়েছে এদিকে দেখাচ্ছি ব্যাগটা দাঁড়ো পজ করা হলে এখানে পজ করবে ঠিক আছে ঠিক পজ হয়ে গেল না পজ হলো না মনে হয় এটা টিপে দিলে আবার অন হয়ে যাবে পজ হ্যাঁ লাইটটা দেখছে অনেক বেশি হয়েছে তোমার দেখে দেখে সব দেখ বগে চলে যাবে কেমন আসছো ওঠো কোথায় উঠবো আচ্ছা এটা আপ ডাউন হবে না বসে থাকলে এমনি তো বোঝাবে ব্যাস এবার এবার পাটা এরকম করে দেবো পাটা এরকম করে না না কে বলছে বোঝাবে একটু বুঝাই দেবো বোঝানোর জন্য তো আমি আসি পড়ে যাবো তুমি যদি বলে পড়ে গেলে যাবো ঢাকা পড়ে যাচ্ছে বুঝা যাচ্ছে না তোমাকে দাঁড়াতে হবে দাঁড়া
তুমি বসো সামনের দিকে দাঁড়াক, তোমার বল কেমন লাগছে? মজা হচ্ছে।